আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের নিয়ে আমি হাজির হয়েছি অংশীদারি ব্যবসায়ের ধারার একটা শর্টকাট, কারণ এইচএসসি এবং অ্যাডমিশনের দুই জায়গায় এই ধারা থেকে একটা প্রশ্ন হয়ে থাকে এবং এই ধারা মুখস্থ করা আমাদের পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে পড়ে এবং মুখস্থ করলেও যেন এই ধারাগুলো মনে থাকে না, আমরা পরীক্ষায় গিয়ে ভুল করে আসি, এক নম্বর থেকে দুই নম্বর আমাদের মিস হয়ে যায়। তাই আজকে আমি তোমাদেরকে এই ধারার শর্টকাট নিয়ে আমি হাজির হয়েছি। অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা, অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে সাত দ্বারাই, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে সাত দ্বারাই এবং নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে আট দ্বারাই। এরকম আরো অনেক সংজ্ঞা আমাদের দেওয়া আছে। এই সংজ্ঞাগুলো আমাদের একটু টেকনিকে মনে রাখতে পারলে আমাদের অনেক ভালো হবে, কারণ পরীক্ষায় গেলে আলটিমেটলি আমাদের শর্টকাটেই টেকনিকটা কাজে লাগবে। যত শর্টকাট আমরা মনে রাখতে পারবো তত শর্টকাট আমরা আনসারটা করতে পারবো, কারণ এতগুলো ধারা মনে রাখা আমাদের পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই আমি তোমাদের জন্য আজকে একটা শর্টকাটে যত বেশি ধারা মনে রাখা যায় শর্টকাটের মাধ্যমে, একটা লাইনের মাধ্যমে বা একটা ছন্দের মাধ্যমে, সেটা আমরা এখন দেখে নিব। প্রথমে আছে আমাদের অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে ৩৯ দ্বারা এবং সকলে একমত বা সম্মত হয়ে বিলোপ সাধন হচ্ছে ৪০ দ্বারা। বাধ্যতামূলক বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে ৪১ দ্বারা। বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে ৪২ দ্বারা। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে ৪৩ দ্বারা। আদালতের আদেশে বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে ৪৪ দ্বারা। এই যে এতগুলো ধারা আমরা মনে রাখবো কিভাবে, আমরা একটা ছন্দের মাধ্যমে একটা লাইনের মাধ্যমে এই ধারাগুলো মনে রাখবো। মনে রাখার শর্ট টেকনিকটা হচ্ছে বিলোপ সাধন নিয়ে সকলের একমত হয়ে বাধ্যতামূলক বিশেষ বিজ্ঞপ্তি আদালতে গেল। এটা কোন ধরনের শর্ট টেকনিক ভাইয়া? এটা একটা লাইন। ইয়েস, এই লাইনের মাধ্যমে আমরা এই যে ছয়টা ধারা আছে ছয়টা ধারাগুলো মনে রাখবো। আমি আবার বলছি টেকনিকটা, বিলোপ সাধন নিয়ে সকলের একমত হয়ে বাধ্যতামূলক বিশেষ বিজ্ঞপ্তি আদালতে গেল। বিলোপ সাধন নিয়ে, বিলোপ সাধন বলতে আমরা জানি বিলোপ সাধন হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসায়ের ৩৯ ধারায় কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এইখানে যে ধারাগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ সবগুলো ধাপে ধাপে আছে, অর্থাৎ ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, সবগুলো ধাপে 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 আমাদের ধারাগুলো আছে। তাই দেখো, বিলোপ সাধন নিয়ে সকলে একমত হয়ে বাধ্যতামূলক বিশেষ বিজ্ঞপ্তি গেল, এখানে বিলোপ সাধন সম্পর্কে আলোচনা করা হয়েছে ৩৯ দ্বারাই। সকলের একমত হয়ে, সকলের একমত হয়ে বলতে বোঝাই সকলে একমত হয়ে বিলোপ সাধন, এটা হচ্ছে আমাদের ৪০ দ্বারাই। এরপর আছে বাধ্যতামূলক। বাধ্যতামূলক বলতে বোঝানো হয়েছে বাধ্যতামূলক বিলোপ সাধন, বাধ্যতামূলক বিলোপ সাধন সম্পর্কে আলোচনা করা হয়েছে ৪১ দ্বারাই। এরপর আছে বিশেষ। বিশেষ বলতে কোন বিলোপ সাধন? বিশেষ বলতে বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপ সাধন সম্পর্কে আলোচনা করা হয়েছে ৪২ দ্বারাই। বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি দ্বারা বোঝানো হয়েছে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন আমাদের ৪৩ দ্বারাই। এবং আদালতে, আদালত দ্বারা বোঝানো হয়েছে আমাদের আদালতের আদেশে বিলোপ সাধন ৪৪ দ্বারাই। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা দ্বারাই আমাদের ধারায় ধারায় ধাপে ধাপে এগোচ্ছে, যেমন ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, অর্থাৎ আমাদের মনে রাখতে কঠিন হবে না, একটার পর একটা ধারায় সামনে এগোচ্ছে। এভাবেই এই যে এখানে ছয়টা ধারা আছে এই একটা লাইনের মাধ্যমে আমরা ধারাগুলো কি করব মনে রাখতে পারবো। আমি আবার তোমাদেরকে লাইনটা একসাথে বলছি, বিলোপ সাধন নিয়ে সকলে একমত হয়ে বাধ্যতামূলক বিশেষ বিজ্ঞপ্তি আদালতে গেল। এখন আমাদের এই যে ছয়টা ধারা সেগুলোর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা একটা লাইনের মাধ্যমে এই ধারাগুলো কি করতে পারবো মনে রাখতে পারবো এবং পরীক্ষায় খুব সহজে এক নম্বর থেকে দুই নম্বর আদায় করে নিতে পারবো। তাহলে এই গেল আমার বিলোপ সাধনের ছয়টা ধারা নিয়ে টেকনিক, এবং আশা করি এই টেকনিকটা তোমাদের খুবই কাজে লাগবে। আচরণে অনুমিত অংশীদার, আচরণে অনুমিত অংশীদার সম্পর্কে আলোচনা করা হয়েছে ২৮ দ্বারাই। নাবালক অংশীদার, নাবালক অংশীদার সম্পর্কে আলোচনা করা হয়েছে ৩০ দ্বারাই। নতুন অংশীদার গ্রহণ, নতুন অংশীদার গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে ৩১ দ্বারাই। এবং অংশীদারদের অবসর গ্রহণ, অংশীদারদের অবসর গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে ৩২ দ্বারাই। অর্থাৎ আমরা এখানে চারটা দ্বারা নিয়ে শর্টকাট আলোচনা করব, ২৮ দ্বারা, ৩০, ৩১ এবং ৩২ দ্বারা। এই যে চারটা দ্বারা আমরা এটা কিভাবে মনে রাখবো, আমরা এটাও মনে রাখবো একটা লাইনের দ্বারা, অর্থাৎ একটা লাইনের মাধ্যমে আমরা চারটা দ্বারা মনে রাখতে পারি। এই যে আমাদের মনে রাখার শর্ট টেকনিক, আমরা ছন্দে ছন্দে একটা লাইনের মাধ্যমেই এই ধারাগুলো মনে রাখবো। দেখো, আচরণে নাবালক নতুন অংশীদার অবসরে গেল, এটাও মানে কি ভাইয়া? এই যে আচরণে বলতে বোঝানো হয়েছে আচরণ অনুমিত অংশীদার, আচরণ অনুমিত অংশীদার সম্পর্কে আলোচনা করা হয়েছে ২৮ দ্বারাই। নাবালক, নাবালক বলতে বোঝানো হয়েছে নাবালক অংশীদার, নাবালক অংশীদার সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের ৩০ দ্বারাই। এবং নতুন অংশীদার, নতুন অংশীদার সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের ৩১ দ্বারাই। অবসরে গেল, অবসরে গেল বলতে বোঝানো হয়েছে অংশীদারদের অবসর গ্রহণ, অংশীদারদের অবসর গ্রহণ আলোচনা করা হয়েছে আমাদের ৩২ দ্বারাই। অর্থাৎ এই যে চারটা দ্বারাই, আচরণ অনুমিত, আচরণে অনুমিত অংশীদার, নাবালক অংশীদার,
নতুন অংশীদার এবং অংশীদার অবসর। এই যে চারটা ধারা আমরা মনে রাখবো একটা লাইনের মাধ্যমে, সেই লাইনটা হচ্ছে আচরণে না হলেও নতুন অংশীদার অবসরে গেল। অর্থাৎ আচরণে অনুমিত অংশীদার 28 ধারা, নাবালক অংশীদার 30 ধারা, নতুন অংশীদার 31 ধারা এবং অবসরে, অবসরে বলতে অংশীদাররা যখন অবসর গ্রহণ করে সেটা সম্পর্কে বলা হয়েছে 32 ধারায়। অর্থাৎ এই যে আমরা এখানে চারটায় থাকে 6টা 10টা ধারা, দুইটা লাইনের মাধ্যমে আমরা 10টা ধারা মনে রাখতে পারি। এই যে আমরা যদি ম্যানেজমেন্টের ধারাগুলো যদি এইভাবে, অর্থাৎ অংশীদারি ব্যবসার ধারাগুলো যদি এইভাবে মনে রাখতে পারে, তাহলে ধারা থেকে যেরকম প্রশ্ন আসুক না কেন, আমাদের সেই প্রশ্নের উত্তর করতে ভুল হবে না। এই ধারা থেকে যাতে কোনো প্রশ্ন আসলে এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, যাতে আমাদের একটা নাম্বার মিস না হয়, সেই জন্য আমি এভাবে তোমাদেরকে শর্টকাট ভিডিওর মাধ্যমে নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব। তোমরা সবাই পড়ালেখার সাথে থাকবা, পড়ালেখার ফেসবুক অথবা ইউটিউবের সাথে যুক্ত থাকবা, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সবাই পড়ালেখার পেজে চোখ রাখবা। আসসালামু আলাইকুম।